আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আবারও দলবদলের পালা। সিপিএম তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সমর্থকরা যোগদান করল বিজেপিতে। পঞ্চায়েত নির্বাচনে নিঘণ্ট হাওয়া, আগেই শুরু হয়েছে পালাবদল। পালাবদলের এইভাবেই সিপিএম তৃণমূল থেকে প্রায় শতাধিক কর্মী যোগদান করল বিজেপিতে। এদিন সারা রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস, হার্মাদ বাহিনীদের অত্যাচার, তাছাড়া বিজেপি কর্মীদের মারধর, খুনের প্রতিবাদে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের এক নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে। আর এই প্রতিবাদ মিছিলেই অংশগ্রহণ করেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় সহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব বিজেপির দাবি, এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে পা মেলান। যদিও প্রতিবাদ মিছিলের শেষে আয়োজন করা হয় এক প্রতিবাদ সভার, আর এই সভার শেষে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেন সিপিএম তৃণমূলের নিচুতলার শতাধিক কর্মী ও সমর্থকরা। বিজেপির দাবি, সারা রাজ্য জুড়ে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালাচ্ছে সেই কারণে কর্মীরা আর আস্থা রাখতে পারছে না তৃণমূলের কাছে, তাই বিজেপিতে যোগদান করার হিড়িক পড়ে গেছে। প্রত্যেককে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি যোগদান করার জন্য। সিপিএম ছেড়ে তৃণমূল যোগদানকারীর কর্মী এবং মণ্ডলের বিভিন্ন 2018 সালে আমি সিপিএমের একজন পদাধিকারী সৈনিক ছিলাম, এতদিন একনিষ্ঠভাবে দল করেছি। এখন সারা রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপিতে যোগদান করলাম। আগামী দিন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ মেনেই বিজেপি দলটি করব। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন। সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে সমস্ত উন্নয়নের যে প্রকল্পগুলো আজকে সেই অনুপাতে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় সেই উন্নয়নের প্রকল্প অনেকটাই থমকে গেছে, এবং সেটা দলীয় স্বার্থে বেশি ব্যবহার হচ্ছে। এবং যে প্রকল্পগুলি এ পর্যন্ত এসেছে তার হিসাবের কোনো সরকার তারা সরকারের কাছে, কেন্দ্র সরকারের কাছে দিতে পারেনি। স্বাভাবিকভাবেই মোদিজি তার যে চিন্তাধারা সবকা সাথ সবকা বিকাশের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের প্রকল্পগুলো যাতে কারো পেটে না চলে যায়, রাজনৈতিক নেতাদের পকেটে না ঢুকে পড়ে, সেই কারণেই তিনি না খাউঙ্গা খানে নেই দুঙ্গা বলেছিলেন। সেই হিসাবে এ পর্যন্ত যত কেন্দ্রীয় প্রকল্পের টাকা এসেছে পশ্চিমবাংলায়, আমরা দেখতে পাই সেই প্রকল্পগুলোর নাম পরিবর্তন করা হয়েছে, আর সেই প্রকল্পগুলোকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তারা লুটাপুটে খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে। শুধু তাই নয়, সরকারি যত দপ্তর আছে তারা চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তারা রীতিমতো টাকা জমা দিয়ে পরীক্ষার ফি দিয়ে পরীক্ষাতে বসে, অথচ যারা যোগ্য তাদের চাকরি হয় না। চাকরি হয় নিলামে ওঠে, যারা যত টাকা দিতে পারবে তার কত টাকা আছে, আর তৃণমূল হওয়া যায় তারাই চাকরি পাবে। এটা দুর্নীতির একটা চরম পর্যায়ে পৌঁছে গেলে যা হয় ফিডব্যাক এখন দিচ্ছে। কথায় বলে পাপ পাপকে ছাড়ে না, তাই এই সরকারের একাধিক মন্ত্রী বিভিন্ন দপ্তরে যে দুর্নীতি হয়েছে একের পর এক তার তদন্ত হচ্ছে, আর এই তদন্তের পেছনে
তৃণমূল কংগ্রেস জনতাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। গণনা কেন্দ্র লুট করে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল শান্তিপুর পঞ্চায়েত সমিতিতে এবং শান্তিপুরের 10টা পঞ্চায়েত। তৃণমূল কংগ্রেস মানুষের ভোটে নির্বাচিত হয়েছিল না। গণনা কেন্দ্র লুট এবং ভোট লুট করে আপনারা জানেন 2018 নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছিল। এবং আমরা দেখলাম যে 2018 থেকে 2023 শান্তিপুর ব্লকের 10টা পঞ্চায়েতে ধারাবাহিকভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়ছয় করা হলো। 100 দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা সব নয়ছয় করা হলো, লুটপাট করা হলো। এবং হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই যে সরকারি টাকা, মানুষের টাকা, এই মানুষের টাকা আত্মসাৎ করবার একটা কর্মযজ্ঞ তৈরি হয়েছে। তাই আমরা শান্তিপুর ব্লকের এই তৃণমূলের সার্বিক দুর্নীতির প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আজকে দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করলাম এবং দুর্নীতির প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করলাম। আজকে কি কেউ যোগ দিল দলে? আজকে আমাদের দলে এসেছেন। আমরা আহ্বান রেখেছিলাম যে আবর্জনা ছাড়া যারাই আমাদের দলে আসতে চান তাদেরকে স্বাগত জানাবো। বামফ্রন্টের পক্ষ থেকে গত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী ছিলেন এবং নবলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য কামিনী মণ্ডল, তিনি আজকে যোগদান করেছেন। আর সঙ্গে আর আরও কেউ? হ্যাঁ, অনেক মানুষ নিয়ে যোগদান। কতজনের মধ্যে যোগদান করলো আজকে? আজকে প্রায় 100 জন যোগদান করেছেন। কোন কোন দল থেকে যোগদান করলো? আজকে বিভিন্ন দল থেকে যোগদান করেছেন। তৃণমূল কংগ্রেসের নিচেরতলার কর্মীরা যোগদান করেছেন, বামফ্রন্টের সিপিআইএমের মূলত পক্ষ থেকে যোগদান করেছেন। আপনার নাম আর পরিচয়? চঞ্চল চক্রবর্তী, সভাপতি, রানাঘাট উত্তর পশ্চিম। তৃণমূল অত্যাচারের জন্য যে দুর্নীতি শুরু হয়েছে রাজ্য জুড়ে, যাতে রাজ্যের ভালো হয়, দুর্নীতি না হয়, যাতে রাজ্যের মঙ্গল হয়, তার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। কোন দল থেকে বিজেপিতে এলেন আপনি? সিপিএম। আপনার নাম আর পরিচয়? কামিনী। হ্যাঁ, সংগঠিত করেছিলাম এই প্রতিবাদ মিছিলের ছিলেন আমাদের মাননীয় সাংসদ জগন্নাথ সরকার মহাশয়, আমি ছিলাম চঞ্চল চক্রবর্তী, মণ্ডলের সভাপতি ছিল, এছাড়াও এই মণ্ডলের যারা কার্যকর্তা তারা সবাই উপস্থিত হয়েছিল। কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল। ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে যে উদ্দেশ্য নিয়ে, যে কারণে আমাদের এই প্রতিবাদ মিছিল, সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী কোথাও সন্ত্রাস চালাচ্ছে, কোথাও ফোন করছে। কয়েকদিন আগে ময়নাতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ময়নায় আমাদের যে বোধ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া, তাকে জঘন্যভাবে বাড়ির থেকে টেনে নিয়ে এসে, তুলে নিয়ে এসে পুলিশের সামনে তাকে হত্যা করলো এবং পুলিশ তার প্রমাণ লোপাটের প্রক্রিয়াতে লিপ্ত হয়ে গিয়েছিল। আজকে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে বর্তমানের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের এক বিন্দু থাকার অধিকার নেই। তাই তাদের পদত্যাগের দাবি এবং সারা রাজ্য জুড়ে যে সন্ত্রাস, এই সন্ত্রাসের প্রতিবাদী আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আজকে প্রতিবাদ মিছিলে কি কেউ যোগদান করলেন? আমাদের আজকের এই প্রতিবাদ মিছিলে আমাদের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন কামিনী মণ্ডল, তিনি আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা তাকে সাগ্রহে, তাকে আমরা আমাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করেছি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।